সালামু আলাইকুম সবাইকে। আমরা ট্রাইক্লেচ দেখে আসছি, এখন আমরা দেখব থ্রো। থ্রোটা কি আসলে? এখন পর্যন্ত আমরা দেখলাম কি, আমরা এক্সেপশনগুলোকে ক্যাচ করতেছি। এখন আমরা চাচ্ছি নাও আমরা এক্সেপশন ক্যাচ না করে এক্সেপশন থ্রো করব। প্রোগ্রামের মধ্যে নিজেরা এক্সেপশন তৈরি করে এক্সেপশন দিব, তো সেটা আমরা কীভাবে করতে পারি? এটা খুবই কনফিউজিং আপনাদের কাছে মনে হতে পারে, বাট ইয়েস, ইউ ক্যান ক্রিয়েট অ্যান এক্সেপশন এবং ইউ ক্যান পুট দিস ইন ইউর প্রোগ্রাম, এবং সেটা আপনার সুবিধা মতো আপনি কাজে লাগাতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন এক্সেপশন ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। আপনার কোডের পার্সপেক্টিভে আপনি জানেন আপনার এখানে এক্সেপশন কী হতে পারে এবং সেটা আপনি বিল্ট ইন পাচ্ছেন না। সো রেদার ইউ হ্যাভ টু নট ডিপেন্ডিং অন দ্য বিল্ট ইন ওয়ান্স, ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সেপশন এবং থ্রো কিওয়ার্ড উইল হেল্প ইউ টু ডু সো। ঠিক আছে, তো এক্সেপশনটা, থ্রো এক্সেপশনটা ক্রিয়েট করার জন্য আমরা কীভাবে কাজ করতে পারি? তো আমি জাস্ট এইখানে কী করছি, আপনার মেইন লাইনটা লিখে দিছি যে এক্সেপশন কীভাবে লিখতে হয়, এবং বাকি অংশটুকু আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে কোডে দেখানোর চেষ্টা করব। তো যেটা করতে হয়, আপনাকে থ্রো কিওয়ার্ডটা লিখতে হবে ফলোড বাই এ নিউ, এবং এরপরে কোন টাইপের এক্সেপশন আপনি দিতে চাচ্ছেন সেই এক্সেপশনটা টাইপ লিখবেন। আমি আগেও বলে আসছি, যখন আমরা ট্রাই ক্যাচ পড়তেছিলাম, যে আমি ডিফারেন্ট টাইপের এক্সেপশন নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সে জায়গায় আপনারা বিভিন্ন এক্সেপশনের আপনারা ইনফরমেশন পাবেন। এই জায়গায় আপাতত এই জিনিসগুলোই দেখেন। তো একটা এক্সেপশন দিলাম এবং সেই এক্সেপশনের মধ্যে কি ট্যাক্স থাকতে পারে সেটাও এই জায়গায় লিখে দিলাম। এখন আসেন আমরা দেখি যে আমরা কোডের মধ্যে গিয়ে যে আসলে কিভাবে আমরা কোনো প্রোগ্রামের মধ্যে একটা এক্সেপশন থ্রো করতে পারি। তো থ্রো স্টেটমেন্টের জন্য, থ্রো এক্সেপশনের জন্য আমরা প্রথমেই একটা মেথড তৈরি করে নিচ্ছি। মেথডটার নাম দিলাম হচ্ছে যে এলিজিবিলিটি চেক করার জন্য, যে কোনো একজন মানুষ সে কি আপনার ভোট দেওয়ার জন্য যোগ্য নাকি না। তো তার বয়স যদি 18 বা তার প্লাস হয় তাহলে সে ভোট দিতে পারবে, আদারওয়াইজ সে ভোট দিতে পারবে না। তো আমরা একটা মেথড নিয়ে নিচ্ছি, মেথডটার নাম হচ্ছে আপনার মনে করেন পাবলিক বয়েড, তারপরে হচ্ছে এলিজিবল, ঠিক আছে, এবং তার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাস করব শুধু তার বয়সটা, এবং সে আপনার এখানে এসে তার বয়সটা চেক করা হবে। যদি আপনার এজ 18 থেকে বেশি হয় তাইলে পারবে, আদারওয়াইজ সে পারবে না। এই এতটুকুই আসলাম আমাদের মেইন মেথডের মধ্যে। মেইন মেথডে এসে আমরা কি করব, আমরা প্রথমে মেইন ক্লাসের একটা আপনার অবজেক্ট তৈরি করে নিলাম। মেইন ক্লাসের অবজেক্ট তৈরি করে তারপরে আপনার মেইন ডট মেথডটার নাম হচ্ছে এলিজিবল, এর মধ্যে আপনার বয়স পাস করলাম 13, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই জায়গায় কাজ করতে হবে, আমরা দেখাতে চাচ্ছি একটা এক্সেপশন। তো খুবই সিম্পল ভাবে আমি দেখাচ্ছি যে মনে করেন এই জায়গায় আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতে পারেন যে ইউ আর নট এলিজিবল টু ভোট, ঠিক আছে। আচ্ছা, এইটা আপনার উল্টা করে ফেলি, যে 18 থেকে যদি আপনার বেশি হয় তখন সে কি করতে পারবে, সে ভোট দিতে পারবে, 18 থেকে ছোট হলে পারবে না। তো ইফের মধ্যে যারা পড়বে এরা 18 থেকে ছোট, এরা ভোট দিতে পারবে না। একটা সিম্পল স্টেটমেন্টের মাধ্যমে এইটা আমি বলে দিতে পারি, কিন্তু এই জায়গায় যদি আমি এক্সেপশন তৈরি করতে চাই সেটা আমি পারবো। থ্রো, তারপর আমরা জানি নিউ কিওয়ার্ড দিতে হয়। এক্সেপশনটা কি হবে, যেহেতু আমরা আপনার ইয়ে নিয়ে কাজ করতেছি, আপনার নাম্বার নিয়ে কাজ করতেছি, অ্যারিথমেটিক এক্সেপশন, এরপরে আপনি জাস্ট এই জায়গায় বলে দিলেন যে টেক্সটটা আপনি দিতে পারেন যে ইউ আর নট এলিজিবল টু ভোট। ওকে, আর এলস এর মধ্যে একটা জাস্ট প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিলাম যে ইউ আর এলিজিবল, ঠিক আছে। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমাদেরকে দেখাবে কোন একটা, দেখেন আমাদেরকে দেখাচ্ছে কি, যেভাবে আমরা নর্মাল যখন কোড করতেছিলাম তখন আমরা যদি মিস্টেক করতাম তাইলে সিস্টেম জেনারেটেড এক্সেপশন গুলা আমাদেরকে দেখানো হইতো, এইভাবে রেড সাইন দিয়ে এই মিস্টেক করছো তুমি, ওইটা করছো এত নাম্বার লাইনে। এখন আমরা নিজেরাই একটা এক্সেপশন তৈরি করে দেখাইলাম যে আমরাও পারি এক্সেপশন তৈরি করতে ইউজিং থ্রো কিওয়ার্ড, যেখানে ইউ আর নট এলিজিবল টু ভোট সেটাকে আমরা এখানে এজ এ টেক্সট পাস করছি এবং আমরা এটা নিয়ে কাজ করলাম। তো এটা খুবই সিম্পল ছিল, কিন্তু আপনারা, আমার টার্গেটটা ছিল ইন্ট্রোডিউস করানো, সো আই থিঙ্ক আই এম ভেরি মাচ সাকসেসফুল ইন মাই ইন্টেনশন, অ্যান্ড আপনারাও আশা করি এটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পার্সপেক্টিভে ট্রাই করবেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলেন বা যে কোনো জায়গায়, এক্সেপশন হ্যান্ডেলিংয়ের কোনো বিকল্প নাই,
এবং আপনারা এগুলার ডিফারেন্ট ফেজ গুলাও দেখতে পারবেন। তো টিল দেন সবাই ভালো থাকবেন, প্র্যাকটিসে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।